বুকের চামড়া কেটে লোহার টুকরা ঢুকিয়ে গুলিবিদ্ধ হওয়ার নাটক, নরসিংদীতে হত্যা মামলার সাক্ষীর অভিনব প্রতারণা। তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তদন্তে বেরিয়ে আসে আসল রহস্য, অভিযুক্তকে আটক করা হয়েছে। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও মাহমুদুল হাসানের তোলা ছবিতে রিপোর্ট। হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে প্রমাণ পাকাপোক্ত করার লক্ষ্যে অভিনব প্রতারণার আশ্রয় নিলেন বাদীপক্ষের সাক্ষী। প্রাণনাশের হুমকির অভিযোগে প্রথমে থানায় জিডি করেন, পরে নিজের শরীর কেটে চামড়ার ভেতরে লোহার টুকরো ঢুকিয়ে দাবি করেন আসামিপক্ষের লোকজন তাকে গুলি করেছে। নরসিংদীতে পুলিশের তদন্তে বেরিয়ে আসে আসল রহস্য। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সাক্ষী সজীব তার বন্ধু মামুনের সহায়তায় ছোট চাকু দিয়ে নিজের বুকের ডান পাশে নিজেই ছিদ্র করে, এরপর ভেতরে লোহার ছোট টুকরা ঢোকায়, পরে তার বন্ধুকে হাসপাতালে নিয়ে যেতে বলে। ঢাকা মেডিকেল থেকে বিনা অস্ত্রোপচারে তার এই লোহার টুকরো বের করে আনেন চিকিৎসক। যে নিজই এনামনে ছুরিটা ফুটা করছে, আমারে বলছে একটু ধরতাম, তারপর আমি ধরছি, ছুরিটা ফুটা করে একটা ইয়ার লোয়ার একটা ইয়া ঢুকাই দিছে, তারপর নিজে কটা ফুস মারছে, ফুস মারে কয় আমার হাসপাতাল জাগিয়া গিয়ে আমার গুলি করছে। পুলিশ বলছে মিথ্যা ঘটনা সাজানোর দায়ে সজীব ও তার বন্ধু মামুনকে আটক করা হয়েছে। শুরু থেকে যার সাথে কাজ করেছিল মামুন, সেই মামুনের কাজ মুখোমুখি করলাম, মুখোমুখি করার এক পর্যায়ে সে সব কিছু স্বীকার করলো, বললো যে স্যার সত্যিকারের অর্থেই আমি ওদেরকে সাহায্য করার জন্য এবং পুলিশের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি এই নাটকটি করেছি। 2015 সালে খুন হন শিবপুরের পুটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আরিফ পাঠান। এই হত্যা মামলার সাক্ষী সজীব মিয়া গত 11 অক্টোবর আদালতে এসে মামলায় সাক্ষ্য দেন তিনি। সময় সংবাদ, নরসিংদী।